আবারও স্বাগত বাংলা চ্যানেল বাংলাদেশ সংবাদে। ড্রাইভার থেকে স্বাস্থ্যে চাকরি করে কোটিপতি দশজন তৃতীয় শ্রেণীর কর্মচারী, 45 জনের তালিকায় সচিব পরিচালকও। দুর্নীতি বিশ্লেষকরা বলছেন, সিন্ডিকেটের যোগ সাজসে মন্ত্রণালয়ের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে দুর্নীতি। বিস্তারিত রিপোর্টে। শত কোটি টাকার মালিক স্বাস্থ্যের ড্রাইভার মালেক গ্রেফতারের পর বেরিয়ে এসেছে দুর্নীতি করে কোটিপতি হওয়া সরকারি কর্মকর্তা কর্মচারীদের তালিকাটা। আর এই তালিকাটা বেশ লম্বা। গত এক বছর ধরে অন্তত 45 জনের অবৈধ সম্পদের উৎস খুঁজছে দুর্নীতি দমন কমিশন। স্বাস্থ্য অধিদপ্তরের 45 জন কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদ অর্জনের মাধ্যমে বিপুল সম্পদ অর্জন, সেই জন্য একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছিল। সেই অনুসন্ধান টিম এই জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদ উদ্ঘাটনের বিষয়ে এতদিন পর্যন্ত কাজ করেছে। এ তালিকায় নাম রয়েছে অধিদপ্তরের কেন্দ্রীয় কার্যালয় সহ দেশের বিভিন্ন মেডিকেল কলেজের নানা পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের। ড্রাইভার, অফিস সহকারী, স্টোরকিপার এবং তৃতীয় শ্রেণীর কর্মচারী থেকে কোটিপতি বনে গেছেন অন্তত 10 জন। প্রত্যেকের নামেই রয়েছে অস্বাভাবিক সম্পদ উপার্জন, বিলাসবহুল গাড়ি ব্যবহার, ক্ষমতার অপব্যবহারের অভিযোগ। আবার সচিব পর্যায়ের কর্মকর্তাও রয়েছেন তালিকায়। স্বাস্থ্যখাতে সিন্ডিকেটের জোরেই দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে বলে দাবি করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি বলেন, এখানে সিন্ডিকেটরা সুপ্রতিষ্ঠিত। এখন পর্যন্ত যাদেরকে আটক করা হয়েছে তারা নিম্ন শ্রেণীর কর্মকর্তা ও কর্মচারী। তাদেরকে চিহ্নিত করে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে এবং বিচারের আওতায় আনতে হবে। এই প্রেক্ষিতে যাদেরকে আটক করা হয়েছে এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র নিম্ন পর্যায়ের বা নিম্ন মধ্যম পর্যায়ের কর্মচারী বৃন্দ। তাদেরকে অবশ্যই চিহ্নিত করে তাদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, বিচার হয়তো আনতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এত দুর্নীতির দায় মন্ত্রণালয় এড়াতে পারে না বলে মনে করেন সচিব সভাপতি ইকবাল আর্সনাল। তিনি আরো বলেন, স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা যে পরিমাণে দুর্নীতি ও অনিয়মের মধ্যে বিপুল সম্পদের মালিক হয়েছেন তার দায় এড়ানোর সুযোগ নেই। দুর্নীতির লাগাম টানতে রাঘব পোয়ালদেরও আইনের আওতায় আনা প্রয়োজন বলে মনে করেন তারা। যদি আপনার মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদপ্তরের যে পিয়ন থেকে যে কর্মকর্তারা পর্যন্ত যে এই ধরনের যে ব্যাপক দুর্নীতি অনিয়মের মধ্যে দিয়ে এত বিপুল সম্পদ আরোহণ করতে পারেন, তাহলে পরে যে আপনার এর যে দায় এড়াবার সুযোগ তো কারো নেই। কানিজ ফাতেমা নিপা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।